নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল আপনাদের দাদা আর কিচ্ছু আনেনি, এই যে বড় বড় সাইজের সুন্দরবনের কাঁকড়া কিনে নিয়ে এসেছে। বহুদিন পর আমি সুন্দরবনের কাঁকড়া চোখে দেখতে পেলাম, আজকে রান্না করব। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, শুধু যে সুন্দরবনের কাঁকড়া রান্না করব তা না, তার সঙ্গে থাকবে মোচার বড়া, একদম নতুন একটা রেসিপি। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো হ্যালো, আজকে নিয়েছি কলা মোচা। কলা মোচা অনেক রকমের কলা মোচা আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে কাঁঠলে কলার মোচা। তুই কাঁকড়া ভাজবি তো আজকে আমার সঙ্গে অর্জুন? সুন্দরবনের কাঁকড়ার আসল তেজ দেখতে গেলে কিন্তু এই দাঁড়াগুলো খুলে দিতে হবে, যে দড়ি দিয়ে বাঁধা আছে, দেখো ছুরিটা দিয়ে কাটি, দাদুর গায়ে দিয়ে দেব। আমার এক খুলে দিয়েছি, আবার এই পদ্ধতি কি করে ঠিক ধরে ফেলবো দেখো না। দাদু এই যে দাঁড়াটা ধরলে, তোমার যত কষ্টই হোক তুমি ছাড়বে না, আমি যতক্ষণ না বলবো। তুমি ছেড়ে দিলে আমার আঙুল কামড়ে দেবে, আর আমার আঙুল কামড়ে দেওয়া মানে পুরো একদম কেটে দিবে। ধরে থাকো, কাটছি কিন্তু। দাদু ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ ভয় তো পার কোথায়, বাইচাস যদি ধরে থাকো, টিপে ধরে থাকো, একদম ছাড়বে না। বাবা ওই পুরো রেডি কেন? এই যে যখনই রাখা হবে চাপা দিয়ে দেবো, এমন করে দেখো চাপা দিয়ে দিবি। হ্যাঁ এমন করে। আচ্ছা দাদু চলো ছেড়ি, তুমি ছাড়ো ছাড়ো। দাঁড়া থেকে দড়ি কিন্তু কেটে দিয়েছি, আর দুদিকে দুটো দাঁড়া আমি হাত দিয়ে চিপে ধরে আছি, এবার মাটিতে ছাড়বো। ছাড়ার সাথে সাথেই দাঁড়াগুলো উপর দিকে তুলে দিয়েছে কামড়াবে বলে। বে বে যাচ্ছে দেখেছেন, আওয়াজ হচ্ছে কিরকম? আরে আস্তে ধরিস, একবারে একবার যদি চান্স পায়ছে আইরে একবারে। এই যে সবগুলোই প্রায় একই সাইজের। এটা কাঁকড়া কলার মোচা খেতে ভারী মজা। এটা একদম টাটকা মোচা। এবার ছোট দাঁড়াগুলো ভাঙবো। অতগুলো কাঁকড়ার মধ্যে এইটা সব থেকে বড় কাঁকড়া। অতগুলো কাঁকড়ার মধ্যে এই কাঁকড়াটা, এড়া আরো আছে, এড়া এড়া মেয়েদের মধ্যে। তোরা কাঁকড়া কিনতে জানিস না, আমি থাকলে প্রত্যেকটা মেয়ে দেখে নিতাম। কেন ছেলে কাঁকড়া কি স্বাদ কম? স্বাদ নয় তাহলে, একটা দাঁড়াটার স্বাদ লাগবে বেশি, দাঁড়াটা ভালো লাগবে। সেই খাপগুলো এটা শ্বাসটা শ্বাসটা কম কম নয়, শ্বাস আছে, স্বাদ লাগবে নি। আচ্ছা এই যে এই দাঁড়াটা একদম এসাই আছে, একদম সলিড আছে, এটা আমি খাবো। মোচার ভেতরে একটা শক্ত অংশ থাকে, এটাকে ফেলে দিতে হয়। একটা নোড়া নিয়েছি কাঁকড়ার খোলাগুলো ভাঙবো বলে। এই যে একটু করে ভেঙে দিচ্ছি। আমাদের হাটে বাজারে তেলো কাঁকড়া, চিটি কাঁকড়া সব সময় পাওয়া যায়, সুন্দরবনের কাঁকড়াগুলো খুব কম পাওয়া যায়, এই শীতকালেই আছে। কাঁকড়াগুলো ভালো করে বেছে নিতে হবে। এবার এই যে ধারে ধারে এইগুলো আছে, এগুলো ফেলে দিতে হয়। প্রত্যেকটা কাঁকড়াতেই ঘি থাকে, কত ঘি হয়েছে দেখো মা। ওই কাঁকড়া শীতকালের ওই কাঁকড়াই তো বেশি ঘি থাকে, দারুণ লাগবে খেতে।
ঘি দেখেছেন, একদম ঘি ভর্তি হয়ে আছে একদম। মোচা আমার ছাড়ানো হয়ে গেছে, জলে এবার একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মোচা কাটলে হাত কালো হবে না, মোচাও কালো হবে না। কাঁকড়া জিনিসটা এমন, দেখতে অনেক লাগে কিন্তু ছাড়ানোর পর একদম কমে যায়, রান্নার পর তো আরো কমে যায়। দেখো দাদু, তেলো কাঁকড়া চিতি কাঁকড়ার কিন্তু এত ঘি হয় না, কত ঘি হয়েছে দেখেছো? তেলো কাঁকড়া তো এইটুকু পরিমাণটা ভাবতে হবে, আর এইটা এতখানি, তার তো ঘি হবে না, একদম ঘি ভর্তি হয়ে আছে দেখুন। এই দেখুন প্রায় এক বাটির মতো ঘি হয়েছে, ছোট অংশটা খুব নরম, এইটাও খাওয়া যায়। কাঁকড়াগুলো ভালো করে ভাজার জন্য আমি হাফ করে কেটে নেব। কাঁকড়াগুলো তো হাফ করে কেটে নিয়েছি, কাঁকড়ার দ্বারা যেগুলো খুব বড় বড় আছে সেগুলো আমি হাফ করে কেটে নেব, পরে আগে ভালো করে সব ধুয়ে নিয়ে আসি। তারপর তাড়াতাড়ি আঁচটা দিয়ে নিই, আর ভেতরে নুন তেল ঝাল ঢোকার জন্য আর ভালো করে ছাড়ি খাওয়ার জন্য একটু আধ ভাঙা করে দেবো। সর্ষের তেল, লবণ, হলুদ। মা, ওই বাড়িতে ঋষি দাদা এসে যাবো, চল যা তাড়াতাড়ি আসবি খাওয়ার সময়, দেরি করে এলে পাবি না। আচ্ছা দেরি করে। সব কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব, আজকের কাঁকড়া কিন্তু আমি মাংসের মতো করে রান্না করব, আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম কষা কষা করে। একদম লাল লাল করে কাঁকড়াগুলো ভেজে নিয়েছি, সব কাঁকড়াগুলো ভাজা হয়ে গেল, এবার কাঁকড়ার দাঁড়াগুলো ভাজবো। লবণ হলুদ গুঁড়ো দেব, আপনাদের দাদা যদি থাকতো এই সময় তাহলে কাঁকড়া ভাজা কোড়া থেকে তুলেই খাওয়া শুরু করে দিত। কাঁকড়ার যে ঘি আছে ঘিটাও আমি ভেজে নেব, একটু লবণ দেব ওপর দিয়ে। দেখো মা, ঘিটা ভাজছি আর পুরো কোড়াটা দেখো একদম তেলে একদম ফুলে উঠছে। এটা টক হলে কাঁচাই দিতে হবে, কাঁচাই দিলে বাড়ে খুব সুন্দর। কিন্তু আজকে তো আমি টক করব না, তেঁতুল দিয়ে ঝাল করব, সেই জন্য কাঁকড়ার ঘি একটু ভালো করে ভেজে নিচ্ছি। সর্ষের তেল, এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার বাদ বাকি মশলা দিয়ে দেব। টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সব মশলা খুব ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে খুব ভালো করে তেলও ছেড়ে গেছে। এবার আমি শেষকালে একটু গরম মশলা গুঁড়ো দেব, গরম মশলা গুঁড়ো। কাঁকড়া বাছতেই একটু সময় লাগে, রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। মশলা তো কষানো হয়ে গেল, ভেজে রাখা কাঁকড়ার দ্বারা ওই মশলা কষার ওপর দিয়ে দেব। রান্না করতেছিস না, পুরো খাসি মাংসের মতো সেন্ট উঠেছে রে। তাই মাংস যেরকম ভাবে কষে নিই একদম সেরকম ভাবে আমি কাঁকড়াগুলো কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দেব।
আজকে কাঁকড়া রান্নাটা কিন্তু ঝোল হবে না, একদম শুকনো শুকনো হবে। তো জল দেওয়ার পর খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, জলটা অনেকটা কমে গেছে। সব শেষে যে ঘি ভেজে রেখেছি কাঁকড়ার ওপর দিয়ে ছড়িয়ে দেব। কাঁকড়া রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। সুন্দরবনের কাঁকড়ার ঝাল একদম রেডি। ইচ্ছে আছে অনেকদিন ধরে সুন্দরবন যাওয়ার, কাঁকড়া ধরার, ওখানে গিয়ে জানি না ভাগ্যে জুটবে কি না। এবার মোচার বড়াটা করলেই হয়ে যাবে, ওড়ায় জল দেব। মোচার বড়া করার জন্য এরকম ছোট ছোট করেই কাটতে হবে। জল হালকা গরম হয়ে গেছে, মোচাগুলো দিয়ে দেব। চাপা দিয়ে মোচার যে কষ ভাবটা থাকে সেটা বের করে দেব, দু চার মিনিট ফুটিয়ে নিলেই হবে। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। মোচার যে কালো কষ ভাবটা থাকে জলের মধ্যে সেটা বেরিয়ে গেছে, আর মোচাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝারিয়ে নেব। সেদ্ধ করে রাখা মোচায় কিন্তু জল থাকলে হবে না, এই যে আমি হাত দিয়ে চেপে চেপে জলটা ভালো করে বের করে দেব। সর্ষের তেল, আমি আজকে মোচার বড়া বেসন দিয়ে করব, চাইলে আপনারা ডাল বাটা দিয়েও করতে পারেন। বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে দেব, আর দেব লবণ, ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এতে কিন্তু আর আলাদা করে জলের দরকার হবে না। এখন না হতে হতেই তো শাশুড়ি হাঁ করে আছে খাবে। মোচা জিনিসটা এমন সবারই মানে আসার জিনিস, মোচা খেতে সবাই ভালোবাসে, কে না ভালোবাসে বলুন। একদিন মোচা চপ করবে বৌমা। শীতকাল তো পড়ে গেল, চপ, তেলে ভাজা, আরো অনেক কিছু হবে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এ দেখো বড়াগুলো কত বড় হচ্ছে দেখো, ভাজার পর ফুলে বেসন দিয়েছে তো ওই জন্য ফুলে উঠে। কলা মোচার বড়া ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। যা আছে দুবার ভাজলে ভাজা হয়ে যাবে। আমি চলে এসেছি, আর ওইদিকে তো দিদা চন্দন মামারে বসে হচ্ছে, আর দাদু, কাঁকড়া দেওয়ার আগে আগেই বড়া গুলো খেয়ে নিয়েছে সবাই, কারো পাতে আর বড়া পড়ে নেই। বাচ্চা ধন, তোকে কি নাম রাখবো তোর, কি কামড়ি ধরছিস আমাকে? করমর করমর করে কামড় দিচ্ছে চন্দন। ভালো স্বাদ আছে কাঁকড়া? সবাই করমর করমর করে খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না, আমি শুধু কথা বলে যাচ্ছি। আজকে রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করবেন। আর যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বড়াটাও যেরকম স্বাদ, কাঁকড়াটাও সেরকম স্বাদ। সবাই যেভাবে আঙুল চেটে পুটে করমর করে খাচ্ছে, আমি আর না খেয়ে থাকতেই পারলাম না। এক টুকরো কাঁকড়া নিয়েছি, খাই।
দারুণ টেস্ট খাও। আহ